ওই সাড়ে গাড়ি হবে আমার খুব ভালো লাগছে যে ক্যাম্পাসে ছুঁয়েছে। আমি মানে আমার এই ঘটনা ঘটার পরে আমি সবাইকে ধন্যবাদ জানিয়েছি যারা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে আমার জন্য ঠিকভাবে হাসপাতাল করতে নিয়েছে, সিএমএ চিকিৎসা করেছে, ওসমানী মেডিকেল কলেজ ডাক্তাররা খুব ভালোভাবে কাজ করেছে। আমাদের ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে আমি নিজে এসে উপস্থিত হয়ে ওদেরকে বলি যে আমি ভালো আছি, তারপরে আমি ঢাকায় ফিরত গিয়ে এক্সপ্রেস নিব। সবার ভালোবাসাটা আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এইভাবে এই দুর্ঘটনা না ঘটলে আমি আসলে কখনোই টের পেতাম না যে বাংলাদেশের এত মানুষ আমাকে এতভাবে ভালোবাসে। আমি তো ধরেন মৃত্যুর খুব কাছাকাছি থেকে কেউ দেখছি, তো কাজে আমার পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে, আমার ভিতরে কোনো রাগ নাই, ওই ছেলেদের উপরে আমার কোনো রাগ নাই, বুঝেছেন। কাজে এটা সরকার এবং ওনারা ঠিক করে বের করেন যে ভিতরে নেটওয়ার্ক আর কেউ আছে কিনা, তাকে কী করতে হবে। আমি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে আমার রাগ নাই, আমি বরং বলতে পারি না ছেলের জন্য আমার এক ধরনের মায়া হয় যে সে তুই বিভ্রান্ত, যে এত সুন্দর পৃথিবীতে এত সুন্দরভাবে জীবনযাপন করা সম্ভব, কিন্তু সেইগুলি না করে একজন মানুষকে হত্যা করে ইসলামের সেবা করার চেষ্টা করছে, তাই না। আমি আশা করছি যে এই ধরনের বিভ্রান্ত যেন আমাদের দেশের ছেলেরা না হয় ভবিষ্যতে। ঠিক আছে, ওকে, ভালো থাকেন সবাই।